আবার আজকে কোথাও যাচ্ছি, অনেকদিন তোমরা ইন্ট্রোটা মিস করেছো আই গেস। তো আমরা আবার বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি কি করছি সেটা দেখতে চাও তাহলে আমাদের সাথে থাকো আর আমাদের সাপোর্ট করতে থাকো। হ্যালো, এরকম বন্ধুদের সাথে বেরিয়ে পড়ার মজাই কিন্তু আলাদা। আজকে আমি অত্যন্ত বেশি এক্সাইটেড হয়ে পড়েছি আর অ্যাট লাস্ট আবার অনেকদিন বাদে বন্ধুরা মিলে বেরোচ্ছি। তো চলো তো যাই হোক, আমরা এসে গেছি আজকে আমাদের ডেস্টিনেশনে, বাগবাজার স্ট্রিটে। এটা কিন্তু একটা স্ট্রিট সাইড একটা দোকান, বাট ভীষণ ফেমাস এখানকার কাবাব, সবার মুখে এই কাবাবের নাম শোনা যায়। তো আমরা আজকে সেটা দেখে এক্সপ্লোর করতে চলে এসেছি আর তোমাদের বলবো এখানে টেস্ট কেমন। আর নাম হচ্ছে এটার রোজ কাবাব। তো চলো দেখে নেওয়া যাক। তো বাগবাজার স্ট্রিটের উপরে লোকেশনটা, নাম হচ্ছে রোজ কাবাব, আর এটা হচ্ছে সোজা ঘাটে যাওয়ার রাস্তাটা, একদম মেন রাস্তার ওপরেই এই রোজ কাবাব। গোয়াটা তো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আন্দাজ করে যায় এখানে ফুড কোয়ালিটি কেমন হবে। তো চল দেরি না করে নিয়ে দেখ। জাস্ট গোয়াটা দেখো, এখানে কিন্তু বিভিন্ন রকম কাবাব আছে, লাইক রেশমি কাবাব, মালাই কাবাব, হরিয়ালি কাবাব, টিক্কা, আচারি, পেশোয়ারি, চিকেন থাই, চিকেন ড্রাম, চিজ, সবটাই কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে 50-60 রয়েছে। তো এদিকেও বেশ কয়েকটা আইটেম আছে না সেম আইটেম কাবাব ওখানে প্রিপেয়ার করা হচ্ছে, বেশ দারুণ লাগছে, আই গেস বেশ টেস্টি হবে। তো চলো দেখে নেওয়া যাক এখানকার খাবারের টেস্ট কেমন। তো ডিসাইড করলি কি কি খাবি? তো আমরা অর্ডার করব চিজ কাবাব আর আফগানি কাবাব। তো তোমরা তো দামগুলো দেখতেই পাচ্ছ, তোমরা এখানে যে কাবাবটাই নেবে না কেন প্রত্যেকটারই দাম কিন্তু ভীষণ রিজনেবল, 50-60 রেঞ্জের মধ্যে সব কিছু। তো আমরা চেক করে বলবো যে চিজ কাবাব এবং আফগানি কাবাবের টেস্ট কেমন। তো গরম গরম কাবাবের সাথে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস হলে কিন্তু মন্দ হয় না, আর সেটাই খোঁজে আমরা চলে এলাম উল্টো দিকে একটা কোল্ড ড্রিঙ্কসের দোকানে। তো কোল্ড ড্রিঙ্কস কিনে নিই, ওখানটা দাঁড়ানো যাচ্ছে না, এত ধোঁয়া, চোখ কিন্তু জ্বালা করবে। তোমরা কিন্তু একটু দূর থেকে ব্যাপারটা এনজয় করতে পারো, বাট কাছে গরম লাগবে একদম। তো চলো কোল্ড ড্রিঙ্কস কিনে একদম কাবাবের সাথে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। দেখতেই পাচ্ছ মানে কি লেভেলে যে ভিড় হয় এখানে, আমরা কিন্তু বেশ খানিক জনের, অনেকজনের পেছনে বলতে গেলে বেশ সময়ও লাগবে যা মনে হচ্ছে। চিজ আর আফগানি কিন্তু রেডি। যাক ফাইনালি এতক্ষণ ওয়েট করে আমাদের স্বার্থ, আমরা পেয়ে গেছি আমাদের খাবার। তো চলো দেখাই একবার, জাস্ট দেখো কোনটা চিজ কোনটা আফগানি। এটা হচ্ছে চিজ আর এটা হচ্ছে আফগানি। তো টেস্ট করে আমরা বলবো যে এটা কেমন খেতে। তো সবাই হামলে পড়েছে তিনজন মিলে দুটো প্লেটের ওপর। প্রথমে যেটা ট্রাই করছে সেটা কি চিজ? তো তো চিজটা ট্রাই করছে, কেমন? খুব ভালো খেতে বলছে। আচ্ছা আমি আফগানিটা ট্রাই করছি। ও ট্রাই করছে আফগানিটা। কেমন? ভীষণ সফট বলছে চিকেনটা, আর চিজ কাবাবটাও কিন্তু ভীষণ খেতে ভালো বলছে। তো তুই দুটো খেয়ে বল যে দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি সেটা যদি বলিস। বল
ওপরের বেসটা সেম বাট ওপরের চিজটাই কিন্তু দুটো রেসিপির মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করেছে। চিজটা হচ্ছে মিষ্টি আর আফগানটা হচ্ছে কি স্পাইসি, একটু আফগানটা হচ্ছে স্পাইসি। তো তোমরা যারা স্পাইসি খাবার ভালো খাও তারা কিন্তু আফগান কাবাবটা ট্রাই করতে পারো, আর যারা একটু মিষ্টি পছন্দ করো তারা কিন্তু অবশ্যই চিজটা ট্রাই করতে পারো। তো ব্রোস কাবাবে আমাদের খাওয়া কিন্তু ডান, এবার কি আমরা অন্য কোথাও যাব? কোথায় যাব এখন একটা সাসপেন্সেই থাক, দেখা যাক কোথায় যাওয়া যায়। তোমার সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশন। আমরা কিন্তু চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে, এটা কিন্তু আমাদের আগের ডেস্টিনেশন মানে ব্রোস কাবাবের থেকে একদমই সামনে, আর এটা বাগবাজার স্ট্রিটের ওপরই। সো দিস ইজ বাগবাজার স্ট্রিট অ্যান্ড এটা হচ্ছে নীলাচল, মানে একদমই রাস্তার ওপরে তোমরা কিন্তু বলতেই পারো। আর এটা কিন্তু অনেক দিনের পুরনো একটা হোটেল, আর মাছের কচুরি কিন্তু বিখ্যাত। চলো দেখা যাক কেমন হয়। কি অর্ডার করলি? অ্যাজ ইউজুয়াল মাছের কচুরি। তো দেখা যাক কেমন টেস্ট হয় ওনারা দিক। তো কচুরি বেলা শুরু হয়ে গেছে, এখানে কিন্তু কচুরি ছাড়াও আরো অনেক আইটেম তোমরা ট্রাই করতে পারো, লাইক ফিশ বা সিঙ্গা, বাটার ফ্রাই, ফিশ চপ, অনেক আইটেমই কিন্তু এখানে পেয়ে যাবে। বাট আমরা ট্রাই করছি মাছের কচুরি, দেখা যাক এটার টেস্ট কেমন। তো আমাদের মাছের কচুরি কিন্তু রেডি। তবে আমরা কিন্তু মাছের কচুরির সাথে ফিশ ব্যাটার ফ্রাই অর্ডার দিয়েছি, তো সেটাও আমরা বলবো যে কেমন খেয়েছিল। ব্যাটার ফ্রাইও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। চলে এসছে আমাদের ব্যাটার ফ্রাই। ওয়াও প্রচন্ড গরম, রিয়া ছিটতে পারছেন না। উটটা জাস্ট দেখো উটটা, মানে ভিড়ের কারণ কিন্তু এটাই ওনাদের কোয়ালিটি। ওনারা কিন্তু কম্প্রোমাইজ করেন না কোনোদিন কোয়ালিটির সাথে, তার জন্যই এত বছর ধরে কিন্তু এই দোকানটা চলে চলছে। কেমন লাগছে? খুব ভালো, তো অফিস থেকে ফেরার সময় যদি খিদে পেয়ে যায় তবে কিন্তু এই দোকানটা থেকে মাছের কচুরি কিন্তু ট্রাই করতেই পারে। তো ব্যাটার ফ্রাইটাও দেখা যাক, এত গরম যে ভাঙা যাচ্ছে না, বাট লোভও আবার সামলানো যাচ্ছে না। একদম মাছের পুরো ভর্তি, বেশ ভালো কিন্তু। তো এবার খেয়ে বল যে কেমন, আমাদের দর্শকরা কি এটা এখানে এসে খাবে নাকি অন্য কোনো আইটেম ট্রাই করবে? ও মাছের কচুরিটা এখনো ট্রাই করেনি, বাটার ফ্রাইটা ট্রাই করছে, বলছে ভেতরের যে ভেটকি মাছের যে ইয়েটা আছে সেটা কিন্তু ভীষণ সফট আর একদম ফ্রেশ। তো তোমরা কিন্তু এখানে যে বাটার ফ্রাইটাও কিন্তু ট্রাই করতেই পারো। তো নীলাচলের পর্ব শেষ করে আমরা কিন্তু চললাম নেক্সট ডেস্টিনেশনে, নেক্সট ডেস্টিনেশন মেবি অ্যালেন কিচেন বা অন্য কোথাও। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, দেখতে হবে পুরোটা, স্কিপ না করো। তো আমরা কিন্তু চলে এসেছি আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন, আর এটা হচ্ছে শোভাবাজার মেট্রো স্টেশনের একদম সামনে, তোমরা নাম তো সবাই জানো, অ্যালেন কিচেন, দ্য টেস্ট অফ হেভেন। তো চলো একবার ঘুরিয়ে দেখিয়ে নেওয়া যাক। দিস ইজ অ্যালেন কিচেন, এখানে খাবারের টেস্ট কিন্তু খুব ভালো,
তো চলো ভেতরে ঢোকা যাক, গিয়ে দেখা যাক কি কি আইটেমস পাওয়া যায়, আর দেখতে থাকো আমরা কি কি ট্রাই করি আর সেগুলোর টেস্ট কেমন ছিল। তো দেরি না করে চল ভেতরে ঢোকা যাক। তো মেনু কার্ড চলে এসেছে আমাদের হাতে, তো কি কি অর্ডার করা যায় একটু যদি বলিস, ভালো আইটেম কি আছে? এগ টেবিল থেকে শুরু করে কুবিরাজি থেকে শুরু করে ব্যাটার ফ্রাই, ফিশ ফ্রাই, চিকেন, প্রন, মাটন সব, বাট আমার আমরা নেব হচ্ছে প্রন ব্যাটার কাটলেট আর এগ টেবিল উইথ মাটন কিমা, যেটা মানে ফুল এগ। ব্যাস আপাতত এইটুকুই, দেখা যাক আর কি খাওয়া যায়। এখানকার ফেমাস অ্যালেন কিচেনের ফেমাস মেনু প্রন কাটলেট, আর তার সাথে কিন্তু আছে এগ ডেভিল, তাই তো? আমরা বাইরে বসে খাচ্ছি, ভেতরে জায়গা নেই, আর অনেকটা ওয়েটিং লিস্ট থাকার কারণে ভাবলাম বাইরেই বসে খেয়ে নেওয়া যাবে। টেবিলের সাইজটা একবার জাস্ট দেখো, এই ভেতরে মাটন পুর আছে একদম। তো একবার খেয়ে বল কেমন, ও যেটা খাচ্ছে সেটা হচ্ছে প্রন কাটলেট, তাই তো? কেমন, অসাধারণ। একবার ভেঙেই দেখা ভেতরের একবার, ইয়েটা পুরটা কেমন একবার দেখাই, জাস্ট দেখো পুরো চিংড়ি মাছ দিয়ে কিন্তু ঠাসা, প্রচন্ড গরম তেমনি, মানে একদম ফ্রেশ খাবার। তো আমাদের এগ টেবিলটাও তোমরা একবার দেখো, এটা কিন্তু মাটনের পুরে কিন্তু ঠাসা, ভীষণ টেস্টি, তাই তো? স্বাদ কেমন খেতে? নর্মাল এগ টেবিল দিয়ে কিন্তু এটা বেশ ভালো খেতে, তো তোমরা কিন্তু এই আইটেমটাও কিন্তু এখানে আসলে ট্রাই করতেই পারো। এটা আমাদের দ্য বং পটেন ফ্যাক্টরির তরফ থেকে একটা মাস্টার আইটেম লিস্টে থাক। তো যদি তোমরা এখানে আসো, আমরা কিন্তু এই ব্যাপারটা গ্যারান্টি দিতে পারি, এখানে স্বাদ যেমন অতুলনীয়, সাথে খাবারের কোয়ালিটিও কিন্তু খুব ভালো, একদম ফ্রেশ আর একদম গরম। তো তোমরা কিন্তু, হ্যাঁ, ভিড়টা দেখো, ভিড়টা দেখেই তোমরা বুঝতে পারবে যে কেন এই জায়গাটার এত নাম অ্যালেন কিচেন, এর নামেই হচ্ছে পরিচয়। তো তোমরা যদি এই জায়গা দিয়ে পাস করো, তোমরা কিন্তু এই জায়গাটাতে আসতেই পারো, অথবা পাস যদি না করো, বাড়ি থেকে কিন্তু একদিনের জন্য এখানে এসে এখানকার আইটেমগুলো ট্রাই করতেই পারো। আমি কিন্তু বলবো এটা ওর্থ, একদম জোম্যাটোতেও অর্ডার করতে পারবে তোমরা এটা। তো চলো আমরা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের দিনটা শেষ, এখন বাড়ি ফেরার পালা, সবাই মিলে এখন স্কুটিতে। তো দিনটা বেশ ভালোই কাটলো, তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো আমাদের এই নর্থ কলকাতা স্ট্রিট ফুড জার্নিটা, অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমাদের একটা কমেন্ট আমাদের জন্য অনেকটা। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, আবার দেখা হবে।